অনেকে বলবে যে এটা সবজির জোড়া, বাট এটা অ্যাকচুয়ালি সবজির জোড়া না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে গড়রা, এই হচ্ছে আমাদের নিজ বাসার ছাদের ফার্স্ট যে ডিমগুলা ফুটছে ওই ডিমগুলা। এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তো আমরা যে আমাদের কবুতরগুলো জোড়া দিছিলাম, আজকে হচ্ছে একেবারে ওভারঅল টোটাল একটা আপডেট দিব এবং আপনাদের যে নতুন বেবিগুলো ফুটছে আমাদের নিজ বাসায় ওই বেবিগুলো দেখাবো। প্রত্যেকটা বেবির বয়স আপনার 5-6 দিন করে হয়ে গেছে। তো এইখানে ফার্স্টেই আমরা বলি যে কতগুলো কবুতর জোড়া দিছি। আমরা কবুতর জোড়া দিছি হচ্ছে টোটাল 12 জোড়া, অর্থাৎ 12 জোড়ার যদি ডাবল করি, ডিম পাওয়ার কথা ছিল 24টা, তার মধ্যে আমরা ডিম পাইছি হচ্ছে 22টা। তার মধ্যে এই জোড়াটা একটা ডিম দিচ্ছে এবং আমাদের যে মেন গোল্লা জোড়া এটা দিচ্ছে হচ্ছে একটা ডিম। তো এ হচ্ছে আমাদের ফার্স্টে দুইটা ডিম মিসিং, মানে একেবারে দেয়ই নাই। দেন লাস্ট হচ্ছে 22টা ডিম থেকে আমরা টোটাল বেবি পাইছি হচ্ছে কয়টা, 20টা। তার মধ্যে এইখানে এখন আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এইটার ভিতরে, এই মানে ডিমের ভিতরে বেবিটা মারা গেছে। আমি বুঝি নাই, ওভারঅল দেখা যেতেছিল যে ঠিকই ছিল, বাট কোন কারণে যে বেবিটা ভিতরে মারা গেছে বুঝতে পারলাম না। বাট এটার সাথে যে বেবিটা আছে এই বেবিটা খুবই নাদস নাদস হয়েছে। এইখানে এইখানে হচ্ছে এটা এখনও ফুটে নাই, প্রসেসিংয়ে আছে। ওরা যে ফার্স্ট ডিম দিল একটা, তো একটা থেকে একটা জমছে, দেরিতে ডিম দিছে, দ্যাটস ওয়াই এখনও আপনার ফাটে নাই। আর এইখানে গোল্লা মাদি ঠুকুর দিবে, আও। আর এই হচ্ছে গোল্লা মাদির ডিম, এটা মেবি যে পরিমাণ মানে শৌচালয় চুক্কা ওই ক্ষেত্রে দেখা যেতেছে যে এটা ফিমেল হওয়ার, সরি মেল হওয়ার চান্স বেশি, কেননা আপনার ফিমেল ডিম অনেক সময় দেখা যায় যে গোল হয়। যাই হোক, যাওয়ার হবে, অভিজ্ঞতা থেকে আর কি বললাম, হইতে পারে আমি শিওর না। আর এইখানে একটা মজার ব্যাপার করছি, কাজ করছি, সেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে অনেকেই বলবে যে এটা সবজির জোড়া, বাট এটা অ্যাকচুয়ালি সবজির জোড়া না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে গড়রা, এটা হচ্ছে এই গড়রা জোড়ার বেবি, গড়রা জোড়া ডিমের বেবি। তো ওইখানে আপনার গড়রার বেবি ফুটছে টোটাল 2টা, আর এইখানে হচ্ছে আমাদের সবজি জোড়ার, ওরা লাইফে থার্ড টাইম, ঠিক আছে, থার্ড টাইম ডিম বাচ্চা করছে। প্রথম দুইবার একেবারে জোসভাবে দুই জোড়ায় বেবি তুলছে, মানে 4টা থেকে 4টা, বাট থার্ড টাইম আমাদের নিজ বাসায় এসে ওরা 2টা ডিমই দিচ্ছে, বাট ডিম জমছে 1টা। এবং ওই ওদের বাচ্চাটার আমি করছি কি আপনার এই গড়রার কাছে দিয়ে দিচ্ছে। ওইখানে যে বেবিটা আছে ওইটা হচ্ছে আপনার সবজির বেবি এই গড়রার কাছে, আর এইখানে আপনার এই সবজি জোড়ার নিচে আমার দিচ্ছি হচ্ছে এই গড়রার বেবি। আমার এই গড়রার বেবি জোড়াটা রাখার ইচ্ছা আছে, ওই কারণে দিয়ে দিছি, কেননা ওরা ভালো ডিম বাচ্চা করে, বেবি খুব ভালো খাওয়ায়, তো ওদের সাইজ দেখে অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে। হ্যাঁ, তো ওদের বয়স আজকে 6 দিন হবে, 5-6 দিন হবে। মশা রয়েছে এখনও হালকা পরিমাণ, আমি জানি না যে লাস্ট পর্যন্ত বেবিগুলার কী অবস্থা হবে। লাস্ট 1.5-2 বছরে কবুতরের ফ্রক্স নিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই, হোপফুলি এবার বানানো লাগতে পারে। আর এইখানে আর একটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে অ্যাডপশনের কবুতর, ওর নাম হচ্ছে হুচু পুচু। আও, হাত দিলেই হয়েছে। তো একটু আগে আকাশ যখন বেবিগুলোকে চেক করতেছিল তখন পুচু পুচু ওদের বাবা ঠাস করে ঠুকুর মেরে দিছে, ওরে মেজর কোনো প্রবলেম হবে না, ঠিক হয়ে যাবে। তো আজকে হচ্ছে এইগুলার বয়স 3 দিন রানিং চলতেছে, তো যখন ফুটছে ট্রাস্ট মি, মানে এগুলোর পশম পালক তো ঠিকঠাক হয়ে যাবে, বাট যখন ফুটছে তখন ওদের এত পরিমাণ ছোট লাগতেছিল, মনে হচ্ছিল যে আপনার ইঁদুরের যে বেবিগুলো আছে না যে একেবারে লাল টকটকা হয়, একেবারে ছোট্ট, বাট এগুলো কিন্তু বড় হইলে হিউজ সাইজ হয়ে যাবে, লাইক হচ্ছে উঁচু পুচুর মতো। আর ওদের যেহেতু এখানে জোড়ার ভিন্নতা আছে 2 জাতের, এবং উঁচু পুচুর সাথে এটা মানানসই না, বাট যার কবুতর উনি জোড়া দিতে বলছে এভাবেই, কারণ উনি আমাদের ভিডিও দেখে। তুই যে ঠুকুর মারস জানো তো ঠুকুর কী পরিমাণ জলে। আর এইখানে ওভারঅল আমাদের যতগুলো জোড়া আছে সবগুলো জোড়া দিয়ে 2টা করে বেবি আছে। তো এগুলার ইচ্ছা ছিল যে এখানে ওই ছাদের মতো সাজাবো, সবগুলার এক এক করে দেখাবো, বাট এখানে পসিবল না, এই ডিমটাও আবার জমে নাই। হ্যাঁ, এই ডিমটাও জমে নাই, জমে নষ্ট হয়েছে, ওজন নষ্ট হয়েছে, জমে অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের নিজ বাসার ছাদের ফার্স্ট যে ডিমগুলা ফুটছে ওই ডিমগুলা।
তো এই হচ্ছে ওভারঅল ব্রিডিং আপডেট। আরও 4-5 দিন গেলে যখন বেবিগুলারে দানাদার খাবার খাওয়ানি স্টার্ট করবে তখন আমরা এখানে রাখবো সবগুলা বেবি, দেন একটা ভিডিও রেখে দিব স্মৃতির জন্য। তো এখন হচ্ছে কবুতরগুলারে গ্রিট দেওয়ার টাইম। তো এই হচ্ছে আমাদের হাতে বানানো গ্রিট। আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতে শেয়ার করছি যে কীভাবে আমরা গ্রিট তৈরি করছি। এইখানে আপনার এই গ্রিটের মধ্যে ডিমের খোসা, শামুক চূর্ণ, লাইমস্টোন সব কিছু আছে। অনেকেই অ্যাকচুয়ালি মানে একটা কনফিউশনে থাকেন, সেটা হচ্ছে যে কবুতরের বেবি ফুটলে আপনার কবুতরগুলারে আপনার গ্রিট দেওয়া যাবে কি না, যে বেবির কোনো প্রবলেম হয়েছে না। অ্যাকচুয়ালি না, ওরকম কিছুই না, তো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনার যদি একদিনের বেবিও থাকে সেক্ষেত্রে আপনারা কবুতরগুলারে গ্রিট দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আজকে যেহেতু 3 তারিখ এবং আপনারা আবারও দেখতে পারতেছেন যে আমাদের প্রত্যেকটা কবুতর পেয়ার খুবই মানে দ্রুত গতিতে গ্রিট খাচ্ছে, কেননা এটা ওদের অনেক ফেভারিট। আর আজকে হচ্ছে আপনার 3 তারিখ, তো আমরা মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত দেই হচ্ছে হ্যাম্পু পিয়াজ, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি একটা কারণে আপনাদেরকে দেখাই দিতেছি যে অনেকেই বলে থাকেন যে হ্যাম্পু পিয়াজ যেহেতু একটা পাওয়ারফুল ওষুধ, তো এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে হ্যাম্পু পিয়াজ দেওয়ার পরবর্তীতে নাকি আপনার অনেকের সিনিয়র কবুতর মারা গেছে, অনেকের বাচ্চা কবুতর মারা গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইরকম না, হয়তো বা আপনার ওষুধের যে মাপের তারতম্য আছে ওইটা হয়তো আপনি ভুল দিচ্ছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আজকে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 2023 সালের, তো আমি দেখাচ্ছি। তো লিটারে 1 ml করে দিলে, লিটারে 1 ml করে দিলে বেস্ট, আমি এখন গ্রাম বলতেছিলাম। তো এই হচ্ছে হ্যাম্পু পেস্ট মিক্স করলাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে লিটারে 1 ml করে দিলে এটা সচরাচর এটার সাথে এটা সামঞ্জস্য পূর্ণ, বাট এখন যেহেতু বেবি আছে তো এই ক্ষেত্রে আমিও রিচ নিলাম না। এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আপনার 1.5 লিটারে আমি 1 ml-এর মধ্যে দিছি, সেক্ষেত্রে যেন কোনো ইফেক্ট না পড়ে, বিশেষ করে বাচ্চাগুলোর উপর। বাট হ্যাম্পু পেস্ট খাওয়াইলে যে বেবি কবুতর মারা যায়, সিনিয়র কবুতর মারা যায়, ব্যাপারটা ওইরকম না। বাট ওভারডোজ হয়ে গেলে আপনার সিনিয়র কবুতরের প্রবলেম হতে পারে, আর বাচ্চার তো প্রবলেম হবে ডেফিনেটলি, এটা ধরা যাইতেই পারে। বাট হ্যাম্পু পেস্ট হচ্ছে আপনার কবুতর অভ্যাস করা, এটা হয় খাওয়াইতে খাওয়াইতে আপনি হঠাৎ দিলে কবুতর হ্যাম্পু পেস্ট মিশ্রিত জল খাবেই না। বাট যেহেতু এগুলো গ্রিট দিচ্ছি, ফার্স্টে গ্রিট থাক, দেন আমি দেখাচ্ছি যে আমার কবুতরগুলো কীভাবে হ্যাম্পু পেস্ট মিশ্রিত জল খায়। তো কবুতরগুলোরে গ্রিট দেওয়ার পরবর্তীতে এগুলো সেই পরিমাণ গ্রিট খাইলো, যেহেতু ব্রিডিংয়ে আছে এখন বেবি আছে, এখন জল দেই। সবগুলো কবুতর পুরোপুরি অপেক্ষা করতেছিল যে কখন জল দিব। তো এই হচ্ছে হ্যাম্পু পেস্ট মিশ্রিত জল দেওয়ার পরবর্তী অবস্থা। যেহেতু এগুলোর অভ্যাস আছে এক্ষেত্রে সবগুলোই খেতেছে, আর যেহেতু ব্রিডিংয়ের সিজন এবং বেবিগুলো এখনও ছোটো, তাই আমি মানে জল দেওয়ার পরবর্তীতে রাখতেছি না বেশিক্ষণ। হ্যাঁ, সরাই ফেলতেছি, আদারওয়াইজ দেখা যেতেছে যে এগুলোর আপনার পাতলা টাইপের ড্রপিং হতে পারে, তো এই কারণে আলাদা রাখতেছি। মানে জল দেওয়ার পরবর্তীতে একেবারে রেখে দিতেছি না, সরাই ফেলতেছি। তো এটার বড় একটা বেনিফিট হইতেছে যে আপনার এই যে কবুতরের টয়লেট শুকনো থাকে। এইখানে একটা বাস্তব প্রমাণ দেখাই, এই যে জোড়াটা, ঠিক আছে, ওদের টয়লেট এখন যেমন তেমন, বাট অল টাইম জল দিয়ে রাখলে যেটা হয় যে একবারে ভাজা অবস্থা বানায় ফেলে, মানে একবারে জল টয়লেট করে পাতলা। তো এক্ষেত্রে এটার বেনিফিটটা এখন ভালো পাওয়া যাইতেছে। আর 4-5 দিন গেলে যখন বেবিগুলোরা দানাদার খাবার খাওয়ানি স্টার্ট করবে, মানে সরাসরি ঘম ভুট্টা, তখন অ্যাকচুয়ালি অলওয়েজ জল দিয়ে রাখতে হবে, তখন না দিলে আবার ঝামেলা আছে, আর গরমের সিজনে তো মাস্ট। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের পেটস, বাই। কবুতরের সাকসেসফুল ব্রিডিং মানে সুস্থ সবল ডিম বাচ্চা পাওয়া, কবুতরের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত হুটাট রোগ থেকে আপনার কবুতর যেন মুক্তি পায়, মানে হুটাট রোগে যেন আক্রান্ত না হয়, এবং ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, জিঙ্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যত প্রকার উপাদান আছে সকল প্রকার উপাদান যেন আপনার কবুতর মাসিক একটা কোর্সের আকারে পায়, তার জন্য আমরা একটা কোর্স তৈরি করেছি যেটা আমি বছর পর বছর ধরে করে আসতেছি। তো এই হচ্ছে চার্ট, কোন দিন কোন ওষুধ খাবেন A to Z বলা আছে। আর এই প্যাকেজটার ভিতরে আপনার টোটাল 13 পদের ওষুধ আছে,
একেবারে আপনার 1 গ্রামের চামচ থেকে শুরু করে ইনজেকশন থেকে শুরু করে টোটাল যা যা প্রয়োজন প্রোবায়োটিক থেকে শুরু করে একেবারে 13টা ওষুধ, ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে আমি আমার কবুতরকে প্রোভাইড করে থাকি আর হাতে কোনো কয়েকদিন বাদে, ঠিক আছে। তো হোল বাংলাদেশে আমরা এই প্যাকেজটা ডেলিভারি দিয়ে থাকি, যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশন এবং উক্ত নাম্বারে যে নাম্বারটা শো হয়েছে সেই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন।